হ্যালো বিয়ার্স তন্ত্রমন্ত্র চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদেরকে হঠাৎ ধনপ্রাপ্তি ও দরিদ্রতা থেকে মুক্তি পেয়ে স্বাস্থ্যলতা অর্জনের একটি টোটকা সম্পর্কে বলবো আপনারা সবাই জানেন এই পৃথিবীতে অর্থের প্রয়োজন প্রতিটা কাজেই এমন কোনো কাজ নেই যেখানে অর্থের প্রয়োজন নেই তবে এই অর্থ কিন্তু সবার কাছে সমান পরিমাণে থাকে না কেউ বা সামান্য কাজ করে বিপুল পরিমাণ অর্থের মালিক কেউ বা দিনরাত পরিশ্রম করে সামান্য কিছু অর্থের মালিক তো এই অর্থ কার কাছে কিভাবে থাকবে সেটি ভাগ্য নির্ধারণ করে তো আসুন আজ এমন একটি টোটকা আপনাদেরকে দেব যে টোটকার মাধ্যমে খুলে যেতে পারে আপনার ভাগ্য এবং হঠাৎ আপনি ধনপ্রাপ্তি হয়ে আপনার দারিদ্রতা মুক্তি থেকে আপনি সচ্ছলতা লাভ করতে পারবেন তো অবশ্যই টোটকার উপর আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যদি আপনি এই টোটকাটি বিশ্বাস করতে না পারেন তাহলে ভিডিওটি আপনার দেখার কোনো প্রয়োজন নেই এবং আপনি এই কাজটি করারও কোনো প্রয়োজন নেই যদি আপনি টোটকার উপর বিশ্বাস স্থাপন করতে পারেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন টোটকাটি একবার হলো আপনার জীবনে প্রয়োগ করুন দেখুন আসতে পারে কিছু পরিবর্তন এবং হয়ে যেতে পারেন আপনিও অনেক ধন সম্পত্তির মালিক তো চলুন টোটকাটি শুরু করা যাক প্রথমে আমি আপনাদেরকে একটি নকশা অঙ্কন করব এবং নকশা অঙ্কনের পরে এ নকশা কিভাবে প্রয়োগ করবেন সেটি জানিয়ে দেব তো প্রথমে আপনাকে যে কোনো ধরনের কলমে সাদা একটি কাগজ নিয়ে তার উপরে নকশাটি অঙ্কন করতে হবে যেভাবে আমি অঙ্কন করছি অনুরূপ একইভাবে অঙ্কন করবেন আমি খুব দ্রুত অঙ্কন করে আপনাদের বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমি আপনাদেরকে বলবো জীবনে একবার হলেও এই নকশাটি অঙ্কন করে এর প্রয়োগবিধি যেভাবে বলে দেওয়া হবে ভিডিও শেষে সেভাবে প্রয়োগ করে দেখুন আপনার এখানে কোনো প্রকার টাকা পয়সা সময় ধন সম্পদ কিছুই নষ্ট হবে না কিন্তু আপনার ভাগ্য খুলে যেতে পারে আপনি দরিদ্র থেকে হঠাৎ ধনী হয়ে যেতে পারেন অবশ্যই এই টোটকাটির মধ্য আপনার মন দিয়ে করতে হবে যদি আপনি বিশ্বাস স্থাপনই না করতে পারেন তাহলে কোনো প্রকার ফল লাভ আশা করবেন না যখন আপনি টোটকাটিকে বিশ্বাস করবেন যে হ্যাঁ এটা করলে কাজ হতে পারে তখনই কাজটা করবেন এবং আশা করা যায় তখনই আপনি ফলটি লাভ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে চার কোনো একটি ঘর কেটে তার মধ্যে ষোলোটি ঘর আমি মোট আঁকে নিয়েছি এখন যে যেগুলো লিখতে হবে সেগুলো আমি এখন আপনাকে লিখে দিচ্ছি প্রথমে উন্তুস্থ তারপরে ন তারপরে গ এবং এখানে অল পরের ঘরে তিনটি নয় তারপরের ঘরে বত্রিশ এবং তারপরে নয় এবং পরে একান্ন তারপরে তেত্রিশ তারপরে দুই প্রাচীন তান্ত্রিকেরা মনে করেন এটি খুবই শক্তিশালী একটি টোটকা এ টোটকা আপনি যদি নিজে আপনার জীবনে ব্যবহার করেন একবার হলেও কোনো না কোনোভাবে আপনি জীবনে এর দ্বারা সুফল লাভ করবেন তো দেখতে পাচ্ছেন প্রায় সম্পন্ন হয়ে গেছে তো অনুরূপ নকশাটি এরকম অঙ্কন করে নেবেন যেরকমটা আমি অঙ্কন করে আপনাদেরকে দেখেছি এখন এর প্রয়োগবিধি আমি আপনাদেরকে জানিয়ে দেব। আমি স্কিনের খুব কাছে ধরছি যাতে আপনাদের নকশাটি দেখতে কোনো প্রকার অসুবিধা না হয় আশা করি নকশাটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তো এই হলো নকশা এখন এই নকশাটি আপনি কীভাবে প্রয়োগ করবেন সেটি আমি আপনাদেরকে এখন জানিয়ে দিই সাদা কাগজের উপরে যে কোনো রঙের কালি দিয়ে যে কোনো কলম দিয়ে এটি অঙ্কন করবেন অঙ্কন করে সুন্দর করে এটিকে কেটে নেবেন কেটে নেওয়ার পরে এরকম একটি তাবিজ সংগ্রহ করবেন তাবিজ সংগ্রহ করে এটি অবশ্যই কালো কালো সুতা দিয়ে হ্যাঁ কালো বাদে অন্য কোনো সুতা দিয়ে ধারণ করলে হবে না আপনার দেহের যে কোনো জায়গায় বাহত হতে পারে কোমরে হতে পারে গলায় হতে পারে আপনার শরীরের যে কোনো জায়গায় এটিকে কালো সুতা দ্বারা তাবিজে পুরে ধারণ করতে হবে এটি যতদিন সম্ভব আপনি ধারণ করে রাখবেন আশা করা যায় যে কোনোভাবে আপনি যে কোনো দিক থেকে ধনলাভ করতে পারবেন হঠাৎ ধনপ্রাপ্তি হবে আপনার এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আপনি যদি দরিদ্র হয়ে থাকেন তাহলে আস্তে আস্তে আপনার কাছে যে কোনো দিক থেকে ধন আসতে থাকবে তো বিশ্বাস করে অবশ্যই কাজটি করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং আমরা এরকম ভিডিও নিয়মিত আমাদের চ্যানেলে নিয়ে আসি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টি টিপে দিবেন